মেসির গায়ে যে কালো রঙের বিষ্ট পোশাকটা জড়ানো হয়েছিল সেইটা কি আসলেই বাংলাদেশের তৈরি? জানা গেল দাম সহ আসল ইনফরমেশন। সে সঙ্গে থাকছে হোয়াট এক্সট্রা টাইমে মেসির দেওয়া গোলটা অবৈধ, পুরো ফ্রান্স মিডিয়া এই বিষয় নিয়ে তোলপাড় এবং কেন তারা বলছে অবৈধ সেটার ব্যাখ্যাও তারা দিচ্ছে। প্রথমেই আসি মেসির সেই পোশাকের কাছে। ভাই, মেসি ওয়ার্ল্ড কাপে ট্রফি নেওয়ার সময় তার গায়ে তো কালো রঙের এই পোশাকটা পরিয়ে দেওয়া হয়, যেটা কাতারের একটা ঐতিহ্যবাহী পোশাক যার নাম বিস্ট। এখন এই পোশাক নিয়ে বাংলাদেশের কয়েকটা মিডিয়া পোর্টালগুলোতে খুব চাউর হচ্ছে যে এই পোশাকটা বগুড়ার তৈরি এবং বগুড়ার তৈরি এই বিস্তা মেসির গায়ে জড়ানো হয়েছে। হ্যাঁ, এটা ট্রু যে বগুড়াতে এই বিস্ট নামক পোশাকটা বানানো হয়, যেটা সৌদি আরব, কাতার, দুবাই সহ বিভিন্ন জায়গায় যায়, যেটার দাম 80,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু মেসির গায়ে এই পোশাকটা আসলে কি বাংলাদেশের? ওয়েল, দ্যাটস নট ট্রু। কারণ দ্য সান এই নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে মেসির এই পোশাকটা অ্যাকচুয়ালি বানিয়েছে কাতারের একজন ডিজাইনার, এবং শুধু মেসির জন্যই বানায়নি, সেই ডিজাইনার দুটো পোশাক বানিয়েছিল, একটা মেসির জন্য এবং একটা ফ্রান্সের ক্যাপ্টেনের জন্য। যদি ফ্রান্স জিততো তাহলে সেই ক্যাপ্টেনকে ওই পোশাকটা পরানো হতো। আর এটার প্রাইস জানা গেছে, এটার প্রাইস হচ্ছে 1650 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 2,00,000 টাকার একটু বেশি। এখন মেসিকে নিয়ে যখন কথা বলছি তখন একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্সের ফাইনাল খেলাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে জানেন? পিএসজি। অ্যান্ড মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে পিএসজিতে মেসি এবং এমবাপ্পের জার্সির সেল এখন 200% বেশি বেড়ে গেছে। বাপরে বাপ। হ্যাঁ, পিএসজি লাভবান হচ্ছে ঠিক আছে, কিন্তু মেসির উপর কিন্তু ভাই ফ্রান্সের লোকজন খুবই খ্যাপা। ইনফ্যাক্ট তারা এত পরিমাণ ক্ষিপ্ত যে কয়েকটা জায়গাতে ছবি ভেসে আসছে যে ফ্রান্সের কয়েকটা রেস্টুরেন্ট মেসি পিএসজিতে যে 30 নম্বর জার্সি পরে সেই জার্সিটা পা মোছার পাপোশ হিসেবে ইউজ করা হচ্ছে, এবং সাইডে বড় করে লেখা আছে মনে করে পা মুছে ভিতরে প্রবেশ করুন। তার মানে বুঝুন ফ্রান্সের বাসিন্দারা মেসির উপর কতটা ক্ষিপ্ত। ইনফ্যাক্ট ফ্রান্সের মিডিয়া তারাও মেসিকে নিয়ে করছে অনেক বিতর্ক। তারা দাবি করছে মেসি এক্সট্রা টাইমে যেই গোলটা দেয় সেই গোলটা অবৈধ। কেন বলছে? অ্যাকচুয়ালি ফিফার নিয়ম অনুযায়ী যদি গোল করার সময় ওই দলের এক্সট্রা যারা প্লেয়ার আছে তারা যদি মাঠের ভিতর প্রবেশ করে তাহলে সেই গোলটা রেফারি অবৈধ বলে ঘোষণা করবে এবং গোলটা বাতিল করে দিবে। আর এখন ফ্রান্সের মিডিয়ারা দাবি করছে যে মেসি যে গোলটা দেয় এক্সট্রা টাইমে সেই বলটা গোল লাইনে ঢোকার আগেই আর্জেন্টিনার এক্সট্রা কয়েকজন প্লেয়াররা মাঠের ভিতর ঢুকে গিয়েছিল, কিন্তু তারপরেও রেফারি এই গোলটা বাতিল করেনি। এখন কেন করেনি সেটাই হচ্ছে তাদের প্রশ্ন। ওয়েল, এখন কি আর করার ভাই, হেরে যখন গেছে তখন নানা রকম কথাবার্তা তো উঠবেই, এটাই স্বাভাবিক। এদিকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, ভাই এই লোকটা এমবাপ্পের পিছুই ছাড়ছে না। এমবাপ্পাকে তো ব্যাক টু ব্যাক 2 বার পচিয়েছে, এবার আরও 1 বার পচালো। সেটা হলো আর্জেন্টিনায় পৌঁছে তারা যখন বাসে বসে সেলিব্রেট করছিল সেই সময় দেখা যায় এমিলিয়ানো মার্টিনেস একটা পুতুলের মুখে এমবাপ্পের ছবি লাগিয়ে দিয়েছে। মানে এখানেও সে এমবাপ্পেকে ইনডাইরেক্টলি কিন্তু খোঁচা মারছে। হায় রে, মানে থামো, এখন ওয়ার্ল্ড কাপ তো শেষ।